দেখুন, এবার সামরিক সম্পর্ক শক্ত করতে ভারত আমেরিকার বিল পাস। প্রতিরক্ষা খাতে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল ভারত ও আমেরিকা। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ এ এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়েছে। মোট 621.5 বিলিয়নের ডিফেন্স পলিসি বিল পাস করা হয়েছে। এর ফলে ভারত ও আমেরিকা প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারবে। এ ব্যাপারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান এনিবেরা জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্ত হওয়া জরুরি। উল্লেখ্য, ভারতকে যারা অস্ত্র রপ্তানি করে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। 2007 থেকে $15 বিলিয়ন যুদ্ধাস্ত্র রপ্তানি করা হয়েছে, পেছনে ফেলে দিয়েছে রাশিয়াকেও। এছাড়া সামনে আছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্স ডিল। ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা, প্রযুক্তি আদান প্রদানও করছে। কিছুদিনের মধ্যে ভারতে আসছে মার্কিন গার্ডিয়ান ড্রোন, এছাড়াও F-16 ও FA-18 ফাইটার জেটও বিক্রি করবে ভারত। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।